আবারও তিন দিনের হিট অ্যালার্ট শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় উদ্বিগ্ন অভিভাবকরা ফল ফসলে তাপদাহের প্রভাব শুকিয়ে যাচ্ছে আম লিচুর গুটি রাতে ধান কাটছে কৃষক দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইল ফলকে পদ্মা সেতু এক কোটিরও বেশি যানবাহন পারাপাড় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে থাকছি ফেরদৌসি আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ অনলাইনে খরতাপি পুড়ছে দেশ অতিষ্ঠ জনজীবন তাপদাখে নেতিবাচক প্রভাব পড়েছে পশু পাখি ও ফল ফসলেও হিট স্ট্রোকে আরও তিনজনের মৃত্যু হয়েছে এদিকে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ যশোরে দুই ডিগ্রি প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম সূর্যের প্রখর তাপে থমকে আছে জীবনযাত্রা তাপপ্রবাহে ঘরেও শান্তিতে নেই মানুষ তবু প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না কেউ অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা একটু বেশি অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় বিপাকে শিক্ষার্থীরা পাবনা জেলার উপর দিয়েও বইছে অতি তীব্র তাপপ্রবাহ রাধানগর এলাকায় হিট হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে খরতাপের প্রভাব পড়েছে চা বাগানগুলোতেও রীতিমতো ঝলসে গেছে বিভিন্ন বাগানের চা গাছ নতুন কুঁড়ির দেখা মিলছে না অনেক বাগান লাল রোগে আক্রান্ত হয়েছে অতিরিক্ত আক্রমণে গাছের পাতাগুলার সব মরে যাচ্ছে অস্বস্তিকর গরমে ব্যাহত যশোরের স্বাভাবিক জনজীবন প্রখর তাপদাহে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি দুশ্চিন্তায় খামারিরা গরমে রিক্সা পারতেছি না গ্রামে যাচ্ছে আমরা আমাদের মুরগি মরে যাচ্ছে গরমে পানি মেরে আনতে আনতে পারতেছি না মুরগি আমরা অনেক ক্ষতি হয়ে গরমে বিরূপ প্রভাব পড়েছে কিশোরগঞ্জের পোলট্রি খামারেও তাপদাহে মারা যাচ্ছে খামারের মুরগি কমছে ডিমের উৎপাদন ক্ষতির আশঙ্কায় দিশেহারা খামারিরা মুরগি গেটি লাগা যাইতেছে না প্রতিদিন প্রোডাকশন কমতেছে স্টক করে মুরগি মারা যাইতেছে গরমের জন্য এবং ডিমের প্রোডাকশন প্রতিদিনই কমতেছে অতিরিক্ত তাপমাত্রা ও অনাবৃষ্টির কারণে ঠাকুরগাঁওয়ে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি ক্ষতির আশঙ্কায় বাগান মালিকরা কারণে আম লিচু গেল এবার প্রচুর রোদ খরার কারণে যেগুলো হয়েছিল সেগুলো ঝরে ডেড়ে গেল এদিকে বৃষ্টির জন্য আজও নৌকার নৌজয়ান মাঠ ও চুয়াডাঙ্গার দামর হুদা সহ বিভিন্ন স্থানে ইস্তিষ্কার নামাজ পড়েছেন মুসল্লিরা সমর ইসলাম দীর্ঘ দিন পর স্কুলে আসতে পেরে শিক্ষার্থীরা খুশি হলেও উদ্বিগ্ন অভিভাবকরা টানা চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি হওয়ায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা এদিকে শিক্ষকরা উদ্বিগ্ন তবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন বিদ্যালয় জানাচ্ছেন মানিক সিদ্দার ঈদুল ফিতরের ছুটির পর একুশ এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও স্মরণকালের দীর্ঘমেয়াদী প্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় সকল সরকারি বেসরকারি বিদ্যালয় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আঠাশ এপ্রিল স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ সকাল থেকে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা ক্লাসের ভিতরে বোঝা যায়নি কিন্তু বাহির অনেক গরম অনেক ভাল লাগছে অনেক দিন পর স্কুলে স্কুল খুলছে গরম আজকে হালকা লাগছে কিন্তু স্কুল খুলছে পড়াশোনা করতে পারছে এর জন্য অনেক ভালো লাগছে তবে তারা চতুর্থ দফা হিট ওয়েব সতর্কতার মাঝে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা আমরা তো দুপুরবেলা নিয়ে আসি বাচ্চাদের যখন আসবে ওরা স্কুলে সারা যেন জন্য গাছপালা না কি রুদ্র আমরা কিন্তু টিকতে পারতেছি না বাচ্চারা ক্লাসে কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে হিটালাটে দেখা যাচ্ছে বাচ্চারা রোদে খেলাধুলা করবে দুষ্টামি করবে ক্লাসেও অতিরিক্ত গরম ওরা অসুস্থ হয়ে যাবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা এবং আমরা সবাই উদ্বিগ্ন কারণ শিক্ষার্থীরা যারা বিশেষ করে মানে ছোটাছুটিটা বেশি করে বাসায় থাকলে হয়তো এই সমস্যাটা হয় না কিন্তু যেহেতু এখানে অনেক বাচ্চা সন একসাথে থাকে এরা কিন্তু বেশ দৌড়াদৌড়ি করতে চায় ছোটাছুটি করতে চায় আর যেহেতু গরমটা বেশি পানিটা ঠিকমতো হয়তো খায় না পুরা ক্লাস করতে যায় যদি দেখি যে আমাদের শিক্ষার্থীর বিভিন্ন ধরনের অসুখ যেমন প্রচন্ড গরমে অনেকের ডায়রিয়া বা বিভিন্ন ধরনের রোগ বালাইতে আক্রান্ত হয় ক্ষেত্রে আমি আগে তো জীবন বাঁচানোটা আগে আমাদের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে যথা সময়ে শুরু করেছে বিদ্যালয়ের কার্যক্রম স্কুল মাঠে খরতাপে অ্যাসেম্বলি না হলেও নিয়মিত হচ্ছে ক্লাস আমরা সরকারি সকল নিয়ম মেনেই আমরা কাজগুলো করছি শিক্ষার্থীর উপস্থিতিতে আপনি দেখলেনি ভালোই উপস্থিতি ভালো আছে তারা ক্লাস করছে কারিকুলামের জন্য নিয়মিত ক্লাস করা প্রয়োজন সেক্ষেত্রে ভোরের দিকেই ক্লাস নিতে চান শিক্ষকরা নতুন শিক্ষা কারিকুলাম এসে কারিকুলামরা বাস্তবায়নের সত্ত্বে তো ধারাবাহিকভাবে শিক্ষা যদি প্রতিষ্ঠান চালু না থাকে তাহলে ব্যাঘাত করতে পারে এদিকে কোন শিক্ষার্থী অসুস্থ বোধ করলে স্কুলে না আসার পরামর্শ শিক্ষকদের মানে ঠিকদার একুশে টেলিভিশন ঢাকা সারাদেশে তাপদাহের প্রভাব পড়েছে ফল ফসলে হিটস্ট্রোকের ভয়ে দিনে কাজ করছেন না শ্রমিকরা রাতে গরম কম থাকায় ধান কাটছে অনেকে আম লিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ার ফলন নিয়ে চিন্তিত বাগান মালিকরা শরীয়তপুর ও মেহেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা শরীয়তপুরের প্রধান ফসল হল ইরি বড় এরই মধ্যে বেশিরভাগ ক্ষেতের ধান পেকে গেছে সদর উপজেলার চরকাশাভো গ্রামের আজিজুল হক শিকদার এবছর প্রায় দশ একর জমিতে ইডি বড় আবাদ করেছেন ফলনও হয়েছে ভালো তবে শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে পড়েছেন গত কয়েকদিনের প্রচন্ড তাপদাহে হিট স্ট্রোকের ভয়ে দিনের বেলায় কাজ করতে রাজি হচ্ছেন না শ্রমিকরা গরম কিছুটা কম থাকায় রাতে ধান কাটছে শ্রমিকরা সাদে জোসনা জোসনা ধান কাটতেছি দিনের বেলা মনে করেন যে রুদ্র এর ভিতর পুরুষ শ্রমিক ঘাম পড়তে পড়তে মানুষ স্টার করিয়া অনেকে মারাও যায় বুঝলেন আমাকে এলাকায় বহু মানুষ করছে স্বাস্থ্য ঝুঁকিতে না গিয়ে নিরাপদ উপায়ে ক্ষেতের ধান সংগ্রহের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা পানীয় জাতীয় খাবার বা স্যালাইন খাওয়ার জন্য আমরা তাদের উদ্ভূত করতেছি এবং যতটা পারবে যে কিছুক্ষণ পর পর এক ঘন্টা বা দেড় ঘন্টা পর যেন অন্তত একটু গাছের ছায়া বা যে কোনো ছায়া জায়গায় যেন তারা একটু রেস্ট নিতে পারে তীব্র তাপদাহে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন ফল ফসলেও পড়েছে তাপদাহের প্রভাব আম লিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ায় চিন্তিত বাগান মালিকরা কৃষি বিভাগের পরামর্শে গাছের গোড়ায় সেচ ও পানি স্প্রে করেও রক্ষা করা যাচ্ছে না আম লিচুর গুটি মকল কমে ছিল তারপরে যা এসেল মেঘাটো পানি হইলে খরান যে অতিরিক্ত তাতে জেনি সব কেটে গেল আমাদের মেহেরপুর জেলার দশ পার্সেন্ট আম আছে আম তাপমাত্রা কেটে গেছে হান্ড্রেড এর ভিতরে লিচু আপনার ফিফটি পার্সেন্ট কেটে গেছে তীব্র তাপতাহ থেকে আম লিচুর গুটি রক্ষা করতে বাগান মালিকদের গাছের গোড়ায় রিং করে সেচ দিতে বলা হচ্ছে সেই সাথে গাছে পানি স্প্রে করারও পরামর্শ দেয়া হচ্ছে দিকে দিকে গাছে গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং মেহেরপুরে এবার দুই হাজার এবার সত্তর হেক্টর আমের বাগান রয়েছে লিচুর বাগান ছয়শ হেক্টর জমিতে মেহেরপুরের হিমসাগর ল্যাংরা বোম্বাই ফজলি আমরুপালি সহজুড়ে কর্মকর্তাদের দুর্নীতি প্রমাণ পেলে বরখাস্ত সহ আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শন করেন ভূমিমন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন অফিসের কিছু কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষ সেবা নিতে এসে প্রতারণার শিকার হয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রাখা হবে বলেও ভূমি বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের আহ্বান জানান নারায়ণ চন্দ্র উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন সকালে নির্বাচন সামনে রেখে গাইপান্থায় প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন কমিশনার রাশেদা সুলতানা এ সময় প্রার্থীদের নির্বাচনী বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোটারদের উপস্থিতি নিশ্চিত করারও আহ্বান জানান কমিশনার গাইপান্থা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে গাইপান্থার সাত উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা অংশ নেন জড়িত আছেন যারা তাদের তো নিয়মের মধ্যে চলতে হবে আইনের মধ্যেই চলতে হবে প্রত্যেককে চলতে হবে এই আইনি ব্যত্যয়টা আমরা কোনোভাবেই কারো কাছ থেকে আমরা কামব না আমরা একটা প্রশ্রয় দেবো না আমরা এটা মেনেও নেব না সে যেই হোক না কেন আইনি ভোটের কাজ সুন্দরভাবে করতে গিয়ে যা যা আইনে করণীয় আছে সেটা করতে হবে যা যা বর্জন করার জন্য নির্দেশনা দেওয়া আছে সেই সেই বর্জন সেগুলো বর্জন করে চলতে হবে কেউ যদি আর ব্যত্যয় ঘটায় আমরা সেখানে অবশ্যই আমাদের যে আইনি ক্ষমতা বা ইয়ে দেওয়া আছে প্রতিকারের ব্যবস্থা দেওয়া আছে আমরা সেগুলো নিয়ে নেব দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইল ফলক অতিক্রম করল পদ্মা সেতু বিষয়টি নিশ্চিত করেছেন সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী তিনি জানান পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে গতকাল পর্যন্ত এক হাজার পাঁচশো দুই কোটি বাষট্টি লাখ পনেরো হাজার নয়শো টাকা টোল আদায় হয়েছে এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে এক কোটি বারো লাখ একানব্বই হাজার এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ছাপ্পান্ন লাখ এক হাজার দুইশো অপরদিকে জাজিরা প্রান্ত থেকে যানবাহন পার হয়েছে ছাপ্পান্ন লাখ উননব্বই হাজার আটশো তেষট্টি কক্সবাজারে উখিয়াই রোহিঙ্গা ক্যাম্পে অভিযান অস্ত্রগুলিসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক দেখছেন নারায়ণগঞ্জে জমজমাট শত বছরের পুরনো হাঁসের হাট কম দামে পছন্দের হাঁস মেলায় ক্রেতাদের মাঝে চাহিদা বেড়েই চলেছে সাপ্তাহিক হাটে দিনে বিক্রি হয় প্রায় অর্ধ কোটি টাকার হাঁস নারায়ণগঞ্জ প্রতিনিধি সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট ছবি তুলেছেন রবিউল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দার প্রতি বৃহস্পতিবার বসে হাঁসের হাট জিনডিং পিকিং রানার সহ দেশি বিদেশি নানা প্রজাতির হাঁসে মাসে বাণিজ্য হয় অন্তত আর শীতে বিক্রি দাঁড়ায় প্রায় অর্ধ কোটি টাকায় বাড়িতে চাষ হওয়া হাঁস কম দামে মেলায় ভিড় করেন দূর দূরান্তের ক্রেতারা আসেন বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরাও শুধু মাংসের চাহিদা পুরনোই নয় লালন পালনের জন্য হাঁসের বাচ্চা সংগ্রহে আসেন অনেকে কয়েক হাজার করে হাঁস নিয়ে আসেন চাষি খামারিরা সন্ধ্যার মধ্যে বিক্রি হয়ে যায় সেগুলো এ বাজারে আপনার নাগিনী পাওয়া যায় দেশি হাঁস পাওয়া যায় খাকি গেম্বেল পাওয়া যায় ইন্দোনেশিয়া হাঁস পাওয়া যায়

এখন পর্যন্ত আমরাই চালাচ্ছি হাঁস পালনে খামারিদের কম সুদে ঋণ সহ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ মহিলা খামারিদেরকে আমরা তাদের উন্নয়নের জন্য এবং এই হাঁস পালন ব্যবস্থাপনা এবং উৎপাদন এবং বিজনেস প্ল্যান প্রিপারেশন এগুলোর উপর আমরা বর্তমানে ট্রেনিং দিচ্ছি আরেকটা বিষয় আমরা যেটা বলে থাকি এখানে আমাদের একটা ডাক ফার্ম আছে এই ডাক ফার্ম থেকে তুলনামূলকভাবে কম মূল্যে হাঁসের বাচ্চা নিয়ে তারা হাঁস পালন করে নানা ধরনের কর্মসংস্থানে আরও অনেকেরই জীবন জীবিকারও উৎস হাঁসের হাটটি 10 কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার অগ্রণী পাবনার কাশীনাথপুর শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার তাদের সাময়িক বরখাস্ত করা হয় আফজাল হোসেন জানান ব্যাংক পরিদর্শন করে দশ কোটি তেরো লাখ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে পরে অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে এ ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয় অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ মাদারীপুর ও কুষ্টিয়ায় চারজনের মৃত্যু হয়েছে পাবনায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন একজন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটো ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছে আহত হয়েছে এক যাত্রী সকালে উপজেলার পাবনা বগুড়া মহাসড়কের কাওয়াক মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় যাত্রী নিয়ে উল্লাপাড়া বাজারের দিকে যাওয়া ভ্যানটি পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই বেলাল হোসেন নামে অটোভ্যান চালক নিহত হন কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে দুপুরের দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে এছাড়া মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন এবং পাবনার ঈশ্বর দিতে ট্রেনে কাটা পড়ে নিহত হন একজন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি ও অভিভাবক সমাবেশ হয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পায়রা ও বেলুন উড়িয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির পরে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের খবর চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় তীব্র দাবদাকে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে কার্যক্রমের সূচনা করেন ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন এ সময় নগরের বিভিন্ন মোড়ে বোতলজাত ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয় এজন্য সিটি কর্পোরেশনের চারটি গাড়িতে এই কার্যক্রম চালানো হচ্ছে এই সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ কর্মকর্তা মইনুল হোসেন জয় প্রকৌশলী তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা চট্টগ্রামের পটিয়ায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে পটিয়া আদালত চত্বরের যুগ্ম জেলা জজ আদালতের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুতাহিরুল ইসলাম চৌধুরী সভায় বক্তারা বলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রতিটি জেলা ও দায়রা জজ আদালতে লিগাল এইড কমিটির মাধ্যমে গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে সরকার এর ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে সেই সাথে মামলা জট কমছে বলেও জানান তিনি কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গুলি সহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন এপিবিএন জানিয়েছে গোপন খবরে ভিত্তিতে উখিয়ার কুতুপালং দুই ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ডি নয় ব্লকে অভিযান চালায় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা এ সময় পাঁচজন আটক হলেও অন্যরা পালিয়ে যায় পরে আটকদের শরীর এবং তল্লাশি করে পাওয়া যায় বিদেশি পাঁচটি পিস্তল দেশে তৈরি দুইটি বন্দুক ও আঠেরো রাউন্ড গুলি আটকরা সকলেই রাখাইলের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য বান্দরবানের রুমার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গোলা বারুদ ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় এদিকে স্থানীয়রা জানান সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গিয়েছে পরে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায় আর এই সাথেই শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরেকবার আবারও তিন দিনের হিট অ্যালার্ট শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা ফল ফসলে তাপদাহের প্রভাব শুকিয়ে যাচ্ছে আম লিচুর বুটি রাতে ধান কাটছে কৃষক দেড় হাজার কোটি টাকার টোল আদায়ের মাইল ফলকে পদ্মা সেতুর এক কোটিরও বেশি যানবাহন পারাপার সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন টু জিরো নাম্বার আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল